नमस्कार स्पिरिचुअलिज्म एंड लाइफे नतून एक पर्वे अपन सकल के जाना सुस्वागतम। आशा करी सकले ही भलो आंधुरा खूब खूब भलो आजकल पर्वे आबारो आध्यात्मिक एक विषय नहीं अपन सामने आमी वीडियो उपस्थापन करते चले। वीडियो शेष पर्यन्त देखार अनुरोध रही। वीडियो शेष पर्यन्त देखुन एवं चैनेले जदि आपनी नतून हो चैनल सबस्क्राइब कर दिन और पाशेर बेल बाटन प्रेस करे ऑल ऑप्शने क्लिक कर दिन जाते नतून वीडियो अपलोड हवार साथे साथे वीडियो अपन सहजे पहुँचे जेते पारे एवं आपनारा सकले ही वीडियो द्वारा उपकृत होते पारें। वीडियो सकलेर साथे भाग करे नेबें। शुरू करछि आजकेर पर्व। वीडियो शेष पर्यन्त देखते थाकुन। आजकेर ये संक्षिप्त आलोचना आमरा करब नवग्रह निये। नवग्रह कि? नवग्रह होच्छे हिंदू ज्योतिषशास्त्रेर किछु परिचित प्रतीक। ये नयटी प्रतीक जा सौरजगतेर ग्रहसमूहेर साथे तुलनीय, जेमन सूर्यदेव, चंद्रदेव, मंगलदेव, बुधदेव, बृहस्पति, शुक्र, शनि, राहु ओ केतु, ए निएई तैरी नवग्रह। नवग्रहेर ये नौटी ग्रह विभिन्न गुणावलीर प्रतीक। कथा बोलबो कोन ग्रह कोन गुणावलीर प्रतीक सेई निएई संक्षिप्त आकारे। परवर्तीकाले विशदे आबारो आलोचना होबे, किन्तु आजकेर जन्य एई संक्षिप्त आलोचनाई, जाते मानुषेर बा आपनादेर आग्रह बजाय थाके। ठीक सेई कारणेई नवग्रहेर प्रथम जे ग्रह सेटी होच्छे रवि, अर्थात सूर्य देव के केंद्र करे जे ग्रह ता होच्छे रवि। ए रवि आत्मा, अहंकार, आत्मसम्मान, उत्साह, प्रतिष्ठान, जीवनी शक्ति, हृदय, अस्थि, उच्च पदस्थ, कर्मचारी, राजनीति, जर, रक्तचाप, मस्तक, चक्षु, विशेषत डान चक्षु, रक्तवर्ण इत्यादिर प्रतीक। আর অপর নাম হচ্ছে ভানু, অর্ক, সবিতা, আদিত্য প্রভৃতি। দ্বিতীয় যে গ্রহ তা হচ্ছে চন্দ্র। এই চন্দ্র কিসের কিসের প্রতীক জানেন? মন, শারীরিক পুষ্টি ও লাবণ্য, মাতা, শ্বেত বস্ত্র, আদর্শবাদিতা, শ্লেষ্মা, রক্ত বা শ্বেত রক্তকণিকা, গলগণ্ড, জনসাধারণ, ফুসফুস, দেহের জলীয় অংশ, চক্ষু বিশেষত বাম চক্ষু, শ্বেত বর্ণ, লবণ রস ইত্যাদি। আর অন্যান্য নাম সোম, ইন্দু, শশাঙ্ক ইত্যাদি। তৃতীয় যে গ্রহ তিনি হচ্ছেন মঙ্গল। সেই গ্রহ সাহস, শক্তি, ক্ষিপ্রতা, ক্রোধ, অগ্নি, উগ্র মানসিকতা, কুমারত্ব, কর্মক্ষমতা, তর্ক, ভ্রাতা, রক্ত বা লোহিত কণিকা, রক্তচাপ, অর্শ, রক্তপাত, দুর্ঘটনা, জমি, ভূমি, আগুন, ক্ষত, কাটাছেঁড়া, গাঢ় রক্তবর্ণ, তিক্ত রস ইত্যাদির প্রতীক। আর এর অন্য নাম কুজ, ভৌম, বক্র ইত্যাদি। চতুর্থ গ্রহ বুধ। বুধ মূলত পরিহাস, বালক সুলভ কথাবার্তা, বাকশক্তি, বুদ্ধি, স্মৃতিশক্তি, অস্থির চিত্ততা, বিচার বিশ্লেষণ, ভালো মন্দ বিচার করার ক্ষমতা, মুদ্রিত রচনা, খবর, তথ্য, তথ্যের আদান প্রদান, সংবাদ, হিসাব, লেখন, জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষ, গণিত শাস্ত্র, ব্যবসা বাণিজ্য, অম্লরস, ত্বক, স্নায়ু, নাক, নিঃশ্বাস ইত্যাদির প্রতীক। অন্যান্য নামের তালিকায় রয়েছে হেম, সৌম্য, সোমসূত, চন্দ্রসূত, চন্দ্রজ ইত্যাদি। পঞ্চম যে গ্রহ তা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি মূলত পূজা অর্চা, ধন, শাস্ত্রপাঠ, জ্ঞান, প্রজ্ঞা, বাগ্মিতা, যকৃত, প্লীহা, বাকশক্তি, স্থূলতা, মধুমেহ বা ডায়াবেটিস যেটাকে আমরা বলি, শ্লেষ্মা, ধর্ম, গুরু, আধ্যাত্মিকতা, মূল্যবোধ, আদর্শবাদিতা, পুরোহিত, শিক্ষক ইত্যাদি বিষয়ের সঙ্গে জড়িত। অন্যান্য নামকরণের মধ্যে পড়ছে গুরু, জীব, আর্য, সুরি প্রভৃতি। ষষ্ঠ গ্রহ শুক্র। তিনি
কাম সম্বন্ধীয় কার্য, জাগতিক সুখ, বিভিন্ন শাস্ত্র, আমোদ প্রমোদ, শৌখিন ও বিলাস দ্রব্য, সৌন্দর্য, মাধুর্য, মুখমণ্ডল, শিল্প, সঙ্গীত, মোহ, শয়ন সুখ, দৃষ্টিশক্তি ইত্যাদির গ্রহ। অন্য নামের মধ্যে পড়ছে ভার্গব, ভৃগু, দৈত্যগুরু, উষনা, কবি ইত্যাদি। সপ্তম গ্রহ হিসেবে নাম করা যায় শনি। তিনি বৃদ্ধ, বয়স্ক লোক, বিলম্বতা, দুরারোগ্য ব্যাধি, নিঃসঙ্গতা, ক্লেশ, দুঃখ, দুশ্চিন্তা, ভীতি, মৃত্যু, বিচ্ছেদ, মৃত্যু ভয়, সন্ন্যাস, ত্যাগ, শ্রম, ধৈর্য, আধ্যাত্মিকতা ইত্যাদি বিষয়ের গ্রহ। অন্যান্য নামের মধ্যে পড়ছে যম, মন্দ, রবিসূত, শনৈশ্চর, অর্কপুত্র প্রভৃতি। অষ্টম গ্রহ রাহু। এই গ্রহ ভোগ, কপটাচার, বিভ্রান্তি, অতৃপ্তি, বিদেশ যাত্রা, উচ্চস্থান, শ্বাস প্রশ্বাস ইত্যাদির নির্ণায়ক। অন্যান্য নামকরণের মধ্যে তম, অহি, অসুর প্রভৃতি উল্লেখযোগ্য। নবমতম এবং নবগ্রহের আলোচনার শেষতম গ্রহ কেতু। তিনি গোপনীয়তা, আচম্বিতে ঘটা ঘটনা, আঘাত, ক্ষত, মোক্ষ, কৈবল্য ইত্যাদির পরিচায়ক। অন্যান্য নামকরণের মধ্যে শিখি, ধবজ, রাহুপুচ্ছ, ধূমবর্ণ প্রভৃতি। জ্যোতিষশাস্ত্রের একটি কথা খুব প্রচলিত আছে, শনিবত রাহু, কুজবত কেতু। রাহু ও কেতু অনেক বিষয়ই যথাক্রমে শনি ও মঙ্গলের মতো বৈশিষ্ট্য প্রকাশ করে আর সেই অনুযায়ী ফল প্রদান করে। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন, বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্মকথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম কথা, স্বামী বিবেকানন্দ, মা সারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা, আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।